আধার আইন বাতিল করল না সুপ্রিম কোর্ট, তবে সব ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয় বলেই রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল সংযোগ বা স্কুলে ভর্তির জন্য আধার বাধ্যতামূলক নয়, কিন্তু সরকারি সমাজকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবার জন্য আধার বাধ্যতামূলক। তবে শিশু কল্যাণ জড়িত এমন প্রকল্পের জন্য আধার বাধ্যতামূলক নয়, তেমনি বেসরকারি সংস্থা আধার সংযোগ চাইতে পারবে না। এবার দেখে নেওয়া যাক আধার লিঙ্ক কোথায় বাধ্যতামূলক এবং কোথায় বাধ্যতামূলক নয়। আধার কার্ড বাধ্যতামূলক, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক, আয়কর রিটার্নের ক্ষেত্রে আবশ্যক আধার কার্ড, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের ক্ষেত্রে ভর্তুকি পাওয়ার সুবিধার জন্য আধার কার্ড বাধ্যতামূলক। আধার কার্ড বাধ্যতামূলক নয় এমন ক্ষেত্রগুলো হলো ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জরুরি নয় আধার, সেকশন 57 দ্বারার আধার অ্যাক্টের অধীনে এতদিন বেসরকারি সংস্থাগুলো আপনার ব্যক্তিগত তথ্য জানতে পারত, সুপ্রিম কোর্ট এতে নিষেধাজ্ঞা জারি করলো। সিম কার্ড বা অনলাইন শপিংয়ের জন্য জরুরি নয় আধার কার্ড, বেসরকারি সংস্থার কোনো কাজের ক্ষেত্রেও আধারের প্রয়োজন নেই, স্কুলে ভর্তির ক্ষেত্রে আধারের প্রয়োজন নেই এবং সিবিএসসি, নিট কিংবা ইউজিএসসির পরীক্ষার ক্ষেত্রেও আধার জরুরি নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, আধারের সাংবিধানিক বৈধতা বিচার করার জন্য 5 বিচারপতির সংবিধান বেঞ্চ গড়েছিল সুপ্রিম কোর্ট। আজকের মতো এখানেই শেষ করলাম, পরবর্তীতে হাজির হব অপর কোনো নতুন বিষয় নিয়ে। সকলকে ধন্যবাদ।